এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা ফিজিক্সের যে চাপটা রয়েছে প্রেশার প্রেশারের উপরে যে এমসিকিউ কোশ্চেনগুলি হতে পারে বা যেগুলি কোশ্চেন আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে কী করবো আজকে আলোচনা করব এর আগে আমরা প্রেশারের কি ডিটেলস ক্লাস করিয়েছি যারা সেই ক্লাসটি দেখেন তারা অবশ্যই সেই ক্লাসটি দেখবে তবে দেখা যাক আজকে কী কী কোশ্চেন রয়েছে প্রথম কোয়েশ্চেন কি চাপ চাপকে সংজ্ঞায়িত করা হয় তাহলে চাপকে সংজ্ঞায়িত করা মানে চাপের ডেফিনিশন থেকে এটা কোশ্চেন দিয়েছে চাপ কাকে বলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ তাহলে চাপ ইকুয়াল টু আমরা কি বলতে পারি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তার মানে কি উপরে থাকবে বল আর নিচে থাকবে ক্ষেত্রফল এখন প্রশ্ন চাপে কে সংজ্ঞায়িত করা হয় তাহলে কার উপরে একক ক্ষেত্রফলের উপরে তাহলে দেখো কি রয়েছে একক ঘনের ওজন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল একক ঘন ঘনত্ব একক সঠিক আনসার কি হবে অপশন বি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই আমরা কি বলি চাপ এই যে বল বল না দিয়ে এখানে থাস্ট থাকতে পারে বল মানে ফোর্স ফোর্সের জায়গায় এখানে থাকতে পারে থাস্ট আর নিচে হলো এরিয়া থার্স্ট মানে কি থার্স্ট কাইন্ড অফ বল কোনো বস্তুর উপর যদি লম্বভাবে বল প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা বলি আর এমনি যদি বল প্রয়োগ সাধারণ থাস্ট তাহলে মানে কি এক ধরনের বল এই হলো কি পরীক্ষায় আমাদের বলের জায়গায় থার্স্ট থাকতে পারে গেল চাপ ইকুয়াল টু আমরা কি শিখলাম বল বাই ক্ষেত্র ফল তাহলে চাপের একক কি চাপ কি রাশি চাপ হলো স্কেলার রাশি স্কেলার রাশি তাহলে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্র তাহলে বলের একক কি নিউটন আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার তাহলে নিউটন পার মিটার স্কয়ার কি চাপের এসআই একক এই নিউটন পার এসআই স্কয়ার বলা হয় পাস্কাল তাহলে সিজিএস একক কি হবে নিউটনের জায়গায় ডাইন করে দাও ডাইন পার সেন্টিমিটার স্কয়ার চাপের রাশিমালা কি হচ্ছে নিউটন বল বলের রাশিমালা লাগবে নিচে কি রয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ক্ষেত্রফল মানে কি লেন্থ লেন্থ এর স্কোয়ার এই ক্ষেত্রফল তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর কত টি টু দি পাওয়ার মাইনাস টু এটাই কি চাপের মাত্রা চাপকে মাপা হয় ড্যাশের দ্বারা তাহলে চাপ ইকুয়াল টু আমরা কি শিখলাম বল বাই ক্ষেত্রফল কার কার সাহায্যে মাপা হবে বল আর ক্ষেত্রফলের সাহায্যে বল ও ক্ষেত্রফল সি হবে কারেক্ট যদি আমরা প্রযুক্ত বলের ক্ষেত্রফল বৃদ্ধি করি তবে চাপ কত হবে কমবে না বাড়ে তার নির্ণয় করতে হবে আমরা রাশিমালাটা এই টাইপের যদি কোশ্চেন তুমি রাশিমালাটা আগে লিখে নাও চাপ ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল তাহলে কি বলছে যদি আমরা প্রযুক্ত বলের ক্ষেত্রফল বাড়াই তাহলে ক্ষেত্রফল যদি বাড়াই তাহলে কি হবে চাপ কি হবে কমবে দেখো ক্ষেত্রফলের সঙ্গে চাপের উপরে নিচে থাকবে এটা দেখো উপরে পি পি হলো উপরে আর পি আর এফটা ফিক্স যদি থাকে তাহলে পি ভেরিজাস কি ওয়ান বাই এ চাপের সঙ্গে এরিয়ার সম্পর্কই ব্যস্তবাদ সম্পর্ক তার মানে কি চাপ যদি কমে বা বাড়ে তখন এরিয়া কমবে আবার যদি এরিয়া যদি বাড়ে তাহলে চাপ কি হবে কমবে এই হলো লজিক প্রশ্ন অনুযায়ী আসো যদি আমরা প্রযুক্ত ফলের ক্ষেত্র ফল বৃদ্ধি করি ক্ষেত্র ফলটা বাড়াবো তাহলে চাপ কি হবে কমবে কেন ব্যস্ত সম্পর্ক যদি কোনো তরলের গভীরতা হ্রাস পায় তবে তবে তরলের দ্বারা প্রযুক্ত চাপ কত হবে গভীরতা হ্রাস পায় তরলের ক্ষেত্রে বলেছে তরলের ক্ষেত্রে চাপের আমরা রাশিমালা কি জানি পি ইকুয়াল টু গেল কি বলেছে গভীরতা হ্রাস পাবে গভীরতা মানে আমাদের এখানে কি এই এই যদি এই আর বাকিগুলো ফিক্স তাহলে দেখো তো পি আর এইচ কি একই সমান সমানের মধ্যে রয়েছে তার মানে পি যদি বাড়ে তাহলে এইচ কি বাড়বে মানে এইচ বাড়লে পি বাড়বে মানে সরল সম্পর্ক মধ্যে কথা এখানে বলা হয়েছে এটা কমলে এটাও কমবে তাহলে কি বলছে গভীরতা হ্রাস পেল গভীরতা যদি হ্রাস পায় তাহলে চাপও কি হবে তার মানে হ্রাস পাবে তার মানে সঠিক অ্যান্সার কি হবে অপশন বি তাহলে পি ইকুয়াল টু এটি হলো কি ফ্লুইডের ক্ষেত্রে কি চাপের রাশিমালা পি ইকুয়াল টু কার ক্ষেত্রে এটা ফ্লুইডের ক্ষেত্রে এটা আসে কিভাবে যদি আমরা দেখে নেই আমরা চাপ ইকুয়াল টু কি জানি বল বাই কি ক্ষেত্রফল এটা হলো চাপের রাশিমালা তাহলে এফ মানে কি এফ মানে হলো বল আর এ মানে কি ক্ষেত্রফল তাহলে দেখো একটা মনে করে এখানে পাত্র রয়েছে পাত্রের মধ্যে লিকুইড রয়েছে তরল রয়েছে আমি ধরলাম তরলটা এই যে এই সাইড পর্যন্ত রয়েছে হাইট তাহলে নিশ্চয়ই তরল তো রয়েছে তরলটা নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই তরলটা থাকার জন্য সেটা ওয়েট ক্রিয়েট করবে তাহলে এই ওয়েটের মান কি হবে আমরা জানি ওয়েট ইকুয়াল টু ভর টু কি অবিকশিত তরল এই যে তরল রয়েছে তরলের নিশ্চয়ই একটা ঘনত্ব রয়েছে তরলের ডেনসিটি যদি ডি আমরা ধরলাম এটা ডেনসিটি তাহলে আমরা দেখো তাহলে এই যে ওজন ওজন মানে কি এক ধরনের বল তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি এম ইন্টু জি আর এ মানে হলো এরিয়া এম মানে কি আবার ভর আমরা শিখেছি যে ঘনত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন আমাদের কার মান লাগবে এম এর মান এম ইকুয়াল টু কি ডি ইন্টু ভি তাহলে এম এর জায়গায় আমরা কি লিখতে পারি ডি ইন্টু ভি ইন্টু জি নিচে কি এ মানে এরিয়া ভি মানে কি আয়তন ভি যদি আয়তন হয় আয়তন মানে আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা দৈর্ঘ্য পোস্ত ফল তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারি এরিয়া ইন্টু হাইট এরিয়া ইন্টু হাইট আর এখানে থাকবে জি আর নিচে কি এরিয়া এই এরিয়া এরিয়া আউট হয়ে গেল তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়ালো এস ডি জি এটা হলো কি ফ্লুইড বা তরলের ক্ষেত্রে কি চাপের রাশি মালা তাহলে পি ইকুয়াল টু এইচ ডি জি নিচে কোনটি বৃদ্ধি পাবে যদি কোন কঠিন বস্তুর দ্বারা চাপ হ্রাস পায় এটা ঠিক একই টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে চাপ ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল গেল এখন কি বলছে কোন যদি কোনটি বৃদ্ধি হবে কঠিন চাপ হ্রাস হয় চাপের সঙ্গে এরিয়ার কি সম্পর্ক সম্পর্ক চাপ যদি হ্রাস হয় তাহলে এরিয়া কি হবে বৃদ্ধি পাবে তার মানে হবে সঠিক আনসার কি হবে ক্ষেত্রফল অপশন সি কোনো নির্দিষ্ট উচ্চতায় এরোপ্লেনের ভেতরে চাপ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে এরোপ্লেন কি থাকে উপরে ওড়ে তাহলে উপরে উঠলে কি হয় আমরা জানি যত উপরে উঠবো তত কি আমাদের চাপ কি কমতে থাকে তাহলে প্রেশার কি কমবে কিন্তু যখন প্লেন উপরে থাকবে তখন কি উপরের প্রেশার কম কিন্তু ভেতরে কি থাকে প্রেশার কি থাকে বেশি থাকবে তাহলে বাইরের চেয়ে কি হয় বেশি থাকে তাহলে অপশন সি হবে এর সঠিক অ্যান্সার কোনো নির্দিষ্ট উষ্ণতায় চাপ ড্যাসের সমানুপাতি কোনো নির্দিষ্ট ওখানে চাপটি কাজ সমান উপাধি আমাকে নিতে হবে আমরা কি শিখলাম চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল দেখো এখানে বল দিয়ে কিছু দেওয়া রয়েছে ক্ষেত্রফল দিয়ে কিছু দেওয়া নেই তাহলে চাপের আরেকটা আমরা রিলেশন জানি সেটা কি পি ইকুয়াল টু এইচ ডিজি এখন বলি নির্দিষ্ট চাপ কার সমানুপাতিক দেখো তো যদি এইচ আর জি কে যদি আমাদের ফিক্সড থাকে তাহলে চাপ কার সমানুপাতিক হবে ডি এ ডি মানে কি আবার ডেন্সিটি ঘনত্ব হবে কারেক্ট অ্যান্সার অপশন এ নিচের কোন বিকল্প চাপ সম্পর্কে ভুল চাপ সম্পর্কে কোনটি ভুল ক্ষেত্রফল যত ছোট হবে একই বলের পৃষ্ঠে পৃষ্ঠে চাপ কি তত কি হবে বেশি হবে অবশ্যই আমরা কি জানি চাপ ইকুয়াল টু বল বাই এরিয়া তাহলে কি বলছে ক্ষেত্র ফল যত ছোট হবে ক্ষেত্রফলের সঙ্গে কি সম্পর্ক চাপ ব্যস্ত ক্ষেত্রফল যত ছোট হবে পৃষ্ঠের চাপ তত কি বেশি হবে তার মানে এটা ঠিক রয়েছে কেন তরল পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে তুমি একটা তরল নিলে পাত্রের মধ্যে অবশ্যই সে চাপ প্রয়োগ করবে দুই নম্বরটাও ঠিক রয়েছে বায়ু আমাদের উপর বায়ুমন্ডলীয় চাপ প্রয়োগ করে অবশ্যই বায়ু যে রয়েছে সেটাকে অবশ্যই চাপ প্রয়োগ করছে এটাও ঠিক তাহলে আমরা আমরা বায়ুমন্ডলীয় চাপ অনুভব করি না কারণ এটি পরিমাণ নগণ্য এটা ভুল কিন্তু বায়ুমন্ড চাপটি নগণ্য নয় মানে চাপটি প্রচুর বায়ুমন্ডলের চাপ রয়েছে কিন্তু আমরা সেটাকে ফিল করি না এই কারণে যে আমাদের দেহের চাপ আর বাইরের চাপ একে অপরের সঙ্গে সমান কি করে কাজ করে আমরা যেটা ফিল করি না তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর ডুবুরিয়া জলের নিচে ডাইভিং করতে গেলে স্যুট পরিধান করে এর প্রধান কারণ কি যত আমরা জলের মধ্যে নিচে যাব গভীরতা তত কি প্রেসার বাড়বে প্রেসার কি হবে বৃদ্ধি পাবে এই হলো কারণ তাহলে কি অপশন হবে সমুদ্র জলের চাপ বেশি থাক বেশি তা থেকে বাঁচতে জলের চাপ কমতেই থাকে গভীরতার সাথে সাথে বিশেষ সুদে সাঁতার কাতে সহজ হয় তারা বিশেষ সুতে কি ভেজে না মানে এটা ভিজে ডাইজ মানে শুকনো থাকে তার মানে সঠিক আসার অপশনই কারণ কি সমুদ্রের তলদেশে চাপ বেশি থাকে সেই চাপ থেকে বাঁচতেই কি করে কি এক ধরনের বিশেষ সুখ বা পরিধান কি পোশাকটি পরিধান করে নিচের কোন স্থানে বায়ুমন্ডলীয় চাপ সবচেয়ে কম আমরা যদি দেখি যত আমরা উপরের দিকে উঠতে থাকবো ততই কি হবে বায়ুমন্ডলীয় চাপ কি হবে কমতে থাকবে যতই আমরা উপরে উঠবো ততই কি বায়ুমণ্ডলীয় চাপ কি কমবে তাহলে বলছে নিচে কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ সবচেয়ে কম তাহলে কোন জায়গাটা সবচেয়ে উঁচুতে অবস্থিত সেই জায়গারই কি হবে বায়ুমণ্ডলীয় চাপ কম হবে এখানে যে অপশন চেন্নাই তো হবেই না রাজস্থানে হবে না হয় লে হবে নয় সিমলা হবে তাই সিমলার চেয়ে লে কি আরো অনেক উঁচুতে তাই লে হবে এখানকার জন্য সঠিক অ্যান্সার চাঁদে একজন মহাকাশচারী স্টয়ের সাহায্যে লেবু শরবত পান করতে পারে না তার কারণ কি চাঁদের অভিজ তরণে মান কম চাঁদে কি কোনো বায়ুমণ্ডল নেই লেবু শরবতে চা সাথে সাথে বাষ্পিত হয়ে যায় সঠিক অ্যান্সার অপশন বি কি চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই দেখো আমরা যদি অন্য প্রমাণে মানে পানিও রয়েছে একটা পাত্রের মধ্যে আমরা এখানে স্ট্র দিয়ে কি করছি পান করছি আমরা যখন কি করবো মুখ দিয়ে যখন এটাকে স্ট্র পান করার চেষ্টা করি তখন কি আমরা এখান বাতাসটা কি করে দিই বের করে দিই আর বাইরের বাতাস বাতাস বের করে দিলে কি স্ট্রটা কি ফাঁকা হয়ে গেল শূন্যস্থান হয়ে গেল আর বাইরে থেকে বাতাস কি করে এই জলের উপর বা শরবতের উপর প্রেসার ক্রিয়েট করে তার ফলে কি হবে সেই স্ট্রটা সেই স্ট্রয়ের মাধ্যমে কি সেই শরবতকে আমাদের কি কি প্রবেশ করে তার মানে কি এখানে দায়ী রইল প্রেশারটা দায়ী রইল তাহলে প্রেশার কার জন্য পাই আমরা বায়ুমন্ডলের জন্য পাই তাই চাঁদে কোনো বায়ুমন্ডল নেই হবে সঠিক উত্তর পৃথিবী পৃষ্ঠের ওপর মানুষ কীর্ত প্রযুক্ত চাপ কখন সর্বনিম্ন এর সঠিক মাটিতে ঘুমলে হবে কি সঠিক কেন মানুষ যখন মাটিতে ঘুমবে নিশ্চয়ই এইভাবে মনে করে মানুষের দেহ বিশাল আকারে কি হবে এখানে এরিয়াটা কি হবে বেশি ক্রিয়েট হবে আমরা পূর্বেই শিখলাম চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল তাহলে এরিয়ার সঙ্গে চাপের কি যদি এরিয়া যদি বেশি হয় সেই ক্ষেত্রে চাপ কি হবে কম হবে তাহলে যখন কি বলছে পৃথিবী মানুষ কিন্তু পুরুত চাপ কখন সর্বনিম্ন যখন কি একদম সোজা হয়ে কি শুয়ে থাকবে তখন কি হবে চাপ তাহলে মাটিতে ঘুমলে হবে কি যদি এক পায়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে যদি এক পায়ে দাঁড়িয়ে থাকে পায়ে কি ক্ষেত্রফলটা কম তাহলে ক্ষেত্রফলটা কম হলে পরে তাহলে কি হবে চাপটা কি হবে তখন বেশি হবে হবে না এর জন্যই ওরকম এখান থেকে পরীক্ষায় অন্য টাইপের কোশ্চেন আসে মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে উট সহজেই হেঁটে যায় কিন্তু মানুষের হাঁটতে গেলে পা কি ফেসে যায় কারণ একই কারণ কি উটের যে পা থাকে উটের পায়ের মধ্যে যে পায়ের পাতা থাকে সেটার আকার কি বেশি হয় আর মানুষের পায়ের পাতার আকার কি তুলনামূলক কম হয় তাহলে পায়ের যদি পাতার আকার বেশি হওয়ার জন্য উটের কি হবে পায়ের পাতার আকার বেশি তার জন্য কি চাপটা কি হবে কম হবে এর জন্যই উঠ সহজেই কি মরুভূমি অঞ্চলে বালুর মধ্য দিয়ে হেঁটে যেতে পারবে মানুষের এই তুলনায় কষ্ট হবে যাবে মানুষের পাখি হবে যদি পাঁচ ক্ষেত্রফলের উপর এক হাজার নিউটনের ঘাত প্রয়োগ করা হয় তাহলে পাঁচ প্রযুক্ত চাপ কত হবে এটা অঙ্ক দিয়েছে তাহলে চাপের ফর্মুলা কি চাপ টু আমরা কি জানি বলবাই ক্ষেত্রফল এই ফর্মুলা ইউজ করতে হবে তাহলে পাঁচ বর্গ মিটার ক্ষেত্রফলের মান দেওয়া রয়েছে পাঁচ আর ফোর্স এর মান কত দেওয়া রয়েছে এক হাজার নিউটন তাহলে কাটাকাটি করো পাঁচ দোকানে কত দশ দুশো হবে কারেক্ট নিউটন অপশন হবে সঠিক পিরেক কে কোন একটি পয়েন্টে টিপ আছে কেন দেখো এটা একটা তক্তা তক্তার মধ্যে আমরা একটা পেরেক প্রবেশ করানো হবে তাহলে পেরেকের মাথা আমাদের ছোট্ট একটা গোল থাকে আর এর উপরে কি করা হয় হাতুড়ি দিয়ে কি করা হয় আঘাত করা হয় তার ফলে পেরেকটা কি হবে কোনো তক্তার মধ্যে কি প্রবেশ করে কেন এখানে মাথাটা ছোট করা হয় কারণ কি মাথা ছোট হলো আমরা কি জানি এরিয়ার সঙ্গে কি সম্পর্ক চাপের ব্যস্ত সম্পর্ক তাহলে মাথা যখন ছোট হবে তখন এরিয়া কম আর এরিয়া কম হলে তখন প্রেশার কি হবে বেশি হবে এর জন্যই কি করা হয় পেরেকের কেন একটি পয়েন্টে টিপ রয়েছে কারণ কি ছোট অঞ্চলে কম চাপ প্রয়োগ হয় বৃহত্তর অঞ্চলে শূন্য চাপ ছোট অঞ্চলে বেশি চাপ প্রয়োগ হয় অপশন সি হবে কারেক্ট অ্যানসার তাহলে বোঝা গেল কেনই করা হয় এর সঙ্গে দেখবি আমরা ব্যাগের যদি দেখি আমাদের স্কুল ব্যাগের ক্ষেত্রে ফিতাগুলো কি করা হয় এরকম মোটা কোটা করে কি তৈরি করা হয় একদম চিকন কি টসির মতো কি করা হয় না কারণ কি কারণ কি এখানে ফিতাগুলো মোটা করা হলো পেছনে তাহলে এই পেছার বলে ক্ষেত্রফল বাড়লো আর ক্ষেত্রফল বাড়লে পরেই আমরা কি জানি চাপটা কম হবে এর জন্য কি ব্যাগ আমাদের বহন করতে সুবিধা হবে এর জন্য ব্যাগের পিছনেও ফিটার কি করা হয় চওড়া করা হয় এছাড়াও কিন্তু আরেকটা উদাহরণ আছে পরীক্ষার ট্রাক্টরের চাকা যদি ট্রাক্টরের চাকাগুলো দেখি আমরা দেখব ট্রাক্টরের চাকাটা কি হয় অনেকটা কি বড় বড় হয় এবং প্রশস্ত হয় এবং চওড়া হলো চওড়া হলে ট্রাক্টরের চাকার কি হলো ক্ষেত্রফল বৃদ্ধি পেল আর ক্ষেত্রফল যখন বৃদ্ধি পেল ট্রাক্টরের চাকার তখন কি হবে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে প্রেসার কি হবে কম হবে এই হলো কেস এই জন্য কি কাদার মধ্যে ডাক্তারের চাকা ফাঁসলেও কি হবে ফাঁসবে না আটকে যাবে না সহজেই কিছুটাকে অতিক্রম করতে পারবে কারণ কি এই লজিকের জন্য কি হয় ডাক্তারের পেছনের চাকা কি করা হয় বড় করে কি তৈরি করা হয় পাহারে বায়ুমণ্ডলের চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কি হয় পাহাড়ের বায়ুমণ্ডলের চাপ কমে থাকায় জলের স্ফুটনাঙ্ক কমে যায় অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার এটা মনে করো একটা পাহাড় কোনো একজন ব্যক্তি পাহাড়ে উঠলো সে পাহাড়ে গিয়ে বলল রান্না করবে রান্না করলে এখানে জল নেবে এবং এর মধ্যে বিভিন্ন ফুড দেওয়া হবে তাহলে আমরা জানি কোনো যদি ব্যক্তি বা কোনো পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত কি চাপ কি থাকে কমতে থাকে যত উপরে উঠবো তত চাপ কি কমবো কমবে যত উপরে উঠলে চাপ কমবে চাপ কমলে পরে কি হবে স্ফুটনাঙ্ক কি পায় হাঁস পায় ফুটনাঙ্ক হাসবে স্ফুটনাঙ্ক ব্যাপারটা কি প্রমাণ বায়ুমন্ডলের চাপে যে নির্দিষ্ট হয় সেটাকেই বলা হয় কি কি তার মানে চাপ কমলে হবে পরে কমবে এর জন্য দেখো কি হবে তাহলে ফুটনাঙ্ক কমবে এবং কি জলের স্ফুটনাঙ্ক কত আমরা জানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কোনো একজন ব্যক্তি পাহাড়ে উঠে সে রান্না করতে গেল তাহলে সেখানে কি জল দেবে খাবার দেবে এবং কি সেখানে জল যখন ফুটানো চালু করবে তখন কি জলটা কি হবে যখন যেহেতু চাপ কমলো চাপ কমলে কি হবে জলের পূর্ণাঙ্ক কি একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে কমে যাবে কমে যাবে এবং কমে যাওয়ার ফলে কি হবে এনা ফিট পাবে না পর্যাপ্ত তাপ পাবে না এর ফলে রান্না হতে কি হবে সময় কি লাগবে বেশি লাগবে এটি হলো কি কারণ এইটার সাহায্যে আমরা প্রেশার কুকারের নীতিটা আমরা বর্ণনা করতে পারি একইভাবে যদি প্রেশার কুকারে থাকে প্রেশার কুকারে দুটো রান্না হয় কারণ কি ঠিক অন্যটা একই রকমই কারণ পায় ঠিক এটার উল্টো কনসেপ্ট দেখো প্রেশার কুকারে কী নেওয়া হয় খাদ্য বস্তু নেওয়া হয় এবং এখানে কী নেওয়া হয় জল নেওয়া হয় তারপর নিচে কী দেওয়া হয় হিট দেওয়া হয় হিট দেওয়ার পরে সেই জলটা কি বাষ্পে পরিণত হয় এবং কি প্রেসার কুকারে মুখটা আটকানো থাকে সেই বাষ্পে যখন পরিণত হবে এবং বাষ্পটা জমতে থাকবে এবং এটা প্রেশার ক্রিয়েট করবে তার মানে প্রেশার কুকারের ভেতরে প্রেশার কী হবে বেশি হবে আর প্রেশার যখনই বেশি হবে তখন স্ফুটনাঙ্কও কি হবে বাড়বে আর পূর্ণাঙ্ক বাড়লে কি হবে জলের পূর্ণাঙ্ক কত একশো ডিগ্রি সেট দিকে তার চেয়েও কি বেশি উষ্ণতায় কি জল ফুটবে এর জন্য কি আরো অতিরিক্ত হিট পাবে না ফিট পাবে এর জন্য কি সহজেই কি প্রেসার কুকারে রান্না হয় এইভাবেও তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে জলের ঘনত্ব কত জলের ঘনত্ব কত সিজিএস পদ্ধতিতে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব আর এসআই পদ্ধতিতে এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে কি হবে অপশন এ এক হাজার কিউব কি জলের ঘনত্ব ঘনত্ব ইকুয়াল টু আমরা কি জানি ভর বাই আয়তন তার মানে একক আয়তনের বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব ঘনত্ব হলো ডেন্সিটি তাহলে ঘনত্বের এসআই একক কি ভরের একক কি কেজি আর আয়তনের একক মিটার কিউব কেজি পার মিটার কিউব সিজিএস পদ্ধতিতে একক কি হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে এসআই পদ্ধতিতে সিজিএস মানে কত কত 1 গ্রাম আর এসআই পদ্ধতিতে কত 1000 কেজি পার কি মিটার কিউব মনে রাখবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ 1 সর্বোচ্চ চার সর্বোচ্চ জলের ঘনত্ব নেক্সট কোশ্চেন দেখো কি কারণে মেঘ আকাশে ভাসে কারণ কি মেঘের ঘনত্ব কম এর জন্য কি আকাশে ভাসে তাহলে কি কম ঘনত্বের জন্য বাতাসের তুলনায় কম মেঘ কি আকাশে ভাসে বরফ জলে ভাসে কেন বরফ জলে ভাসে কি বরফের ঘনত্ব কম জলের ঘনত্ব বেশি তাহলে কি বরফ জলে ভাসে কারণ এর ঘনত্ব কি জলের চেয়ে কম এই জন্য বরফ কি জলে ভাসে দেখো জল জমে যখন জল জমে বরফে পরিণত হয় বরফে পরিণত হয় তখন আয়তন বাড়ে আর আয়তন বাড়লে পরে কি হয় ঘনত্ব কি কমে ব্যস্তিক সম্পর্ক কেন ডেন্সিটি ইকুয়াল টু ভর বাই আয়তন তাহলে দেখো কি সম্পর্ক উপর নিচে মানে কি ঘনত্ব বাড় আয়তন বাড়লে কি হবে ঘনত্ব কমবে আর আয়তন কমলে কি ঘনত্ব বাড়ে তাহলে জল জমে যখন বরফ তখন আয়তন বাড়বে এবং আয়তন বাড়লে ঘনত্ব কমবে তাহলে জলের ঘনত্ব কি বেশি তার তুলনায় বরফের তুলনায় এই জন্য কি বরফ কি জলে ভাসে এইটার একটা খারাপ প্রভাব রয়েছে জল জমে বরফের গড়ে তাহলে আয়তন যে বাড়ে দেখো বরফে জল যদি আয়তন পরে বরফের যে অঞ্চল রয়েছে করে সেখানকার অসুবিধা হয় সেখানে পাইপ রয়েছে পাইপের মধ্যে জল প্রবাহিত হয় পাইপের তো নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে কারণ জল জমে বরফের পণ্য হবে সে বরফের আয়তনটা বৃদ্ধি করে দিবে এর ফলে কি পাইপটা ফেরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে একটা খারাপ দিক রেডিয়েটর রয়েছে গাড়ির মধ্যে সেটা কি রেডিয়েটর কি এক ধরনের কি জল ইঞ্জিনের মধ্যে থাকে সেখানে কি জল দেওয়া থাকে এখন দেখো রেডিয়েটর জল জমে যদি ঠান্ডার অঞ্চলে থাকে সেটা জল জমে বরফের পণ্য হবে আর কি আয়তন রেডিওটর কি ফাটি ফাটিয়ে দেবে এটাই কি খারাপ প্রভাব এটা জলের আপেক্ষিক ঘনত্ব টেন পয়েন্ট এবং জলের ঘনত্ব এত তবে সিলভারের ঘনত্ব কত তাহলে এটা রিলেটিভ যে ডেন্সিটি রয়েছে সেখান থেকে একটি অঙ্গ দিয়েছে ডেন্সিটি ডেন্সিটি কি জলের সাপেক্ষে কোন একটা পদার্থের ঘনত্ব তাহলে জলের ঘনত্ব বাইকি পদার্থের ঘনত্ব পদার্থের ঘনত্ব এখন মান আমরা পুট করে দেব কারটা বের করতে বলছে পদার্থ মানে সিলভারেরটা আমাদের বের করতে বলছে তাহলে আপেক্ষিক ঘনত্ব দেওয়া রয়েছে তাহলে জলের আপেক্ষিক ঘনত্ব কত 10.8 10.8 সিলভারের ডেনসিটি আর জলের ঘনত্ব কত 10 কিউব তাহলে সিলভারের ডেনসিটি কত হবে 10.8 10 টু দি পাওয়ার 3 10.8 10 ইটা টিপো ইনভার্স সিলভারে ঘনত্ব 10.8 ইনটু 10 টু দি পাওয়ার 3 কেজি মিটার ইন কিউব তবে জলের ঘনত্ব এত তবে সিলভারের ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব কত সেই একই ফর্মুলা তাহলে রিলেটিভ ডেনসিটি ইকুয়াল টু কি সিলভারের ডেনসিটি বাই কি ওয়াটারের ডেনসিটি গেল তাহলে কি বের করতে হবে আপেক্ষিক ঘনত্ব কার সিলভারেরটা বের করতে মানে এই এস ডি এর মান বের করতে হবে তাহলে কি সিলভারের তাহলে রিলেটিভ ডেন্সিটি দেওয়া রয়েছে জলের ঘনত্ব রয়েছে সিলভার সরি একটু ভুল হয়ে গেল সিলভারের আপেক্ষিক ঘনত্ব বের করতে হবে মানে আর ডির মান বের করতে হবে ডাইরেক্ট মান বসিয়ে দিলেই হবে এস ডির মান কত সিলভারের ঘনত্ব কত টেন পয়েন্ট এইট ইন্টু টেন কিউব আর জলের ঘনত্ব কত টেন কিউ এই দুটো কাটা কাটে গেল তাহলে টেন পয়েন্ট এইট হবে এখন অনেকের মনে করতো টেন পয়েন্ট তো এখানেও রয়েছে এখানেও রয়েছে দেখো তো দেখি উপরে কি সিলভারের ঘনত্ব সিলভারের ঘনত্বের একক কি কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি জলেরও কি কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি দুটো কি গেল কাটাকাটি গেলে কোনো একক থাকবে না যখন রিলেটিভ থাকবে মানে একটা সাপেক্ষে আরেকটা মানে দুটোই একই জিনিসের অনুপাত তখন কি কোনো একক থাকবে তখন কোনো একক থাকবে তাহলে অ্যানসার হবে কি অপশন সি টেন পয়েন্ট এইট সমুদ্র পৃষ্ঠে পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের কারণ কি সূর্যের তাপ সমুদ্রের বাসপণ পৃথিবীর অভিকর্ষ জল পৃথিবীর অবিকর্ষ জন্য কি রয়েছে অভিকর্ষ বলার জন্য কি সমস্ত যে আমাদের কি রয়েছে আকর্ষণ ঘুরের কি হলো কত ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ কি পাসকেল আবার এটাকে আমরা যদি বলি ওয়ান এটিএম ইকুয়াল টু ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবার তোমরা মনে রাখবে এটাই কি সমুদ্র পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ ব্যারোমিটার কে আবিষ্কার করেন টরিসিলি অপশন বি টরিসিলি কি কি করেন ব্যারোমিটার ব্যারোমিটার কি কাজে করা হয় বায়ুমন্ডলের চাপ নির্ণয় করতে নির্ণয় করে ব্যারোমিটারে ওঠানামার উপরে কি ডিপেন্ড করে কখন ঝড় বৃষ্টি হবে কখন আবহাওয়া কি পরিষ্কার করে হাইড্রোলিক লিফ্টে কার সূত্র ভিত্তিতে তৈরি হয় সূত্রের ভিত্তিতে কি কি হাইড্রোলিক আবদ্ধ পাত্রে যদি তরল থাকে তরল যা চাপ প্রয়োগ করে প্রতিটা বিন্দুতেই কি হবে সমান চাপ কি করবে প্রয়োগ করবে তুমি যারা একটা রবারের বল রয়েছে এখানে জল প্রবেশ করিয়ে দাও তবে চাপ প্রয়োগ করে দেবে কি সমান বেগে কি জল কি নির্গত হচ্ছে এবং কি লম্বু ভাবে এটাই কি পাসকেলের সূত্র পাসকেল সূত্র কোথায় ব্যবহার করা হয় হাইড্রোলিক যে লিফ্ট রয়েছে লিফ্ট মানে কোনো মনে কর কোনো হাইড্রোলিক কি কোনো একটা গাড়ি আমাদের বিভিন্ন কারখানায় বা গাড়ি কি নামা করা তারপরে কি আমরা যে ব্রেক রয়েছে হাইড্রোলিক ব্রেক সেখানেও কি ব্যবহার করা হয় কি এই পাসকেলের কি কনসেপ্ট তরলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে বলা মাপা হয় কি তরলের চাপ ব্যারোমিটার সাহায্যে কি হয় বায়ুমণ্ডলের চাপ মাপা হয় বায়ুমণ্ডলের চাপ মন্ডলের অ্যান্ড্রয়েড ব্যারোমিটার সাহায্যে কি উচ্চতায় রয়েছে মাউন্টেন সেখানে বায়ুমন্ডলের চাপ নির্ণয় করা হয় মাউন্টেনে পাইলট নির্ণয় করে পাইলট মানে যখন বায়ুমন্ডলের এরোপ্লেনে সেখানে কি বায়ুমন্ডলের চাপ কি কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় অ্যান্ড্রয়েড ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এই প্রেশার ইকু টু ওয়ান এম এম অফ

যখন বলছে কোন বস্তুর ঘনত্ব তরলের চেয়ে বেশি হবে মানে তরলের ঘনত্ব কম আর বস্তুর ঘনত্ব বেশি তার মানে কি ডুববে অপশন এ আর যদি তরলের ঘনত্ব বেশি হতো বস্তুর ঘনত্ব কম হতো তাহলে ভাসত তরল যুক্ত ট্যাঙ্কের নিচে চাপ নির্ভর করে না কিসের ওপর তাহলে তরলের ঘনত্ব তরলের উচ্চতা নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল ও বিকষ্ট তরল সঠিক অ্যান্সার হবে অপশন সি তাহলে ট্যাঙ্কের ক্ষেত্রে তরলের কথা বলছে তাই আমরা ফর্মুলা কি ইউজ করবো এখানে পি ইকুয়াল এখন বলছে তরলযুক্ত যুক্ত ট্যাঙ্কের নিচের চাপ কিসের উপর নির্ভর করে না তাহলে কার উপর নির্ভর করে হাইটের উপর নির্ভর করে ডি মানে ডেন্সিটি ঘনত্বের উপর নির্ভর করে জি মানে অবিকষ্ট তরলের উপর নির্ভর করে ঘনত্ব তরলের উচ্চতা নির্ণয় করে না কার নিচের পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর বা ব্যারোমিটারের পাঠ ক্রমাগত বৃদ্ধি পাওয়া কিসের ইঙ্গিত দেয় ক্রমাগত বৃদ্ধি পরিষ্কার আবহাওয়ার কি ইঙ্গিত দেয় তাহলে ব্যারোমিটারের মধ্যে কি ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় বিজ্ঞানী কি করেছিলেন এই ব্যারোমিটার তৈরি করেছিলেন বায়ুমন্ডলের চাপ নির্ধারণ করার জন্য কি করা হয় এই ব্যারোমিটার তৈরি করা হয়েছে ব্যারোমিটারের পাঠের ওঠানামার উপর নির্ভর করে কখনো বৃষ্টি হবে কখন পরিষ্কার আবহাওয়া থাকবে এইটি কখন কখন কি ঝড় বৃষ্টি হবে দেখো এখান থেকে একটা কোশ্চেন আছে ব্যারোমিটারের পাঠ যদি দ্রুত 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 নিচে নামে তখন কি ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি ঝড় ঝঞ্ঝাট বেশি দেখা দিবে তখন যদি আস্তে আস্তে নামে ধীরে ধীরে তখন খালি বৃষ্টি ধীরে যদি ঝড় দ্রুত নামলে পরে ঝড় হয়ে খালি ধীরে ধীরে নামে ধীরে ধীরে ঝড় বৃষ্টি ঝড় আর যদি ধীরে নামে তখন বৃষ্টি আর যদি আস্তে আস্তে উপরে ওঠে ওঠে তখন কি পরিষ্কার আবহাওয়া পরিষ্কার আবহাওয়া এইটা তোমরা মনে রাখবে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এইগুলি ছিল কি আজকের কোশ্চেন পূর্বের ক্লাসে আমরা চাপের ক্লাস করিয়েছি সেই ক্লাসটি আগে যদি দেখো তাহলে কি বুঝতে কি আরো সহজ হবে সেখানে আমরা একদম ডিটেলস একদম কি ভাবে আলোচনা করেছি আজকে তার এমসি নিয়ে আলোচনা করলাম এই এমসিউ গুলি গুলি কি পিভিএস ইয়ারে আসা এবং কিছু কি নতুন করে নেওয়া এই কোশ্চেন গুলি আসন্ন যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তবে আজকে যে ক্লাস ক্লাসো এই ক্লাস জন্য যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে আজকে এই ক্লাস আমরা এখানেই শেষ করছি পরদিন আবার দেখা হচ্ছে ধন্যবাদ